রবিউল আউ্য়াল মাসে নির্জনে আল্লাহর এই জিকিরটি সত্তর বার করুন সত্তর বৎসরের গোনাহ মাফ হবে জান্নাত নসিফ হবে দোয়া কবুল হবে ভাগ্য খুলে যাবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রবিউল আউ্বাল মাস হিজরি সনের তৃতীয়তম মাস এই মাসটি বারোটি মাসের মধ্যে ফজিলতর দিক থেকে ঊর্ধ্বে এবং এই মাসের সর্ব অপেক্ষা বেশি কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা আঠারো হাজার মাখলকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বদিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সর্দার সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুল নবীন রহমতুল্লিল আলামিন আমাদের হৃদয় স্পন্দন কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আল সাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবারের দিন শুভের সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন রসউল্লাহ সাল্লাহআ সাল্লাম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন ইন্তিকাল করেছেন বিশ্ববাসীকে সুখ সাগরে ভাসে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন রবিউল আউ্য়াল মাসটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় একটি মাস বরকতপূর্ণ একটি মাস ফজুলতপূর্ণ একটি মাস মাহাত্মপূর্ণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস এ মাসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন রসুলের জন্মটি অলৌকিক একটি জন্ম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম স্বাভাবিক কোনো জন্ম নয় রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীর মধ্যে অলৌকিক অনেক ঘটনা সংগঠিত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের মধ্যে তিনশত ষাটটি মূর্তির ছিল যে মূর্তিগুলো আল্লাহর আল্লাহরতালার শেষদায় অবনীত হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকণ্ড সাথে সাথে নির্বাতিত হয়েছে নিবে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় পারস্য এবং রুম সম্রাটদের বিশাল বড় একটি প্রাসাদ ছিল সে প্রাসাদ থেকে চোদ্দোটি ইট খসে পড়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই বরকতি জন্মের উছিল আল্লাহ তালা পৃথিবীর মধ্যে থেকে অন্ধকার জুলুম নির্যাতন অন্যায় অনাচার বেবিচার জুলুম আল্লাহ তালা দুর্বিদ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে আগমন করেছেন অমার সাল্লাক ইল্লা রহমাত আলামিন হে মোহাম্মদ আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সৌরা আমদে নং একশত সাত রসুল্লা সাল্লী সাল্লাম সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকূলের জন্য রহমত স্বরূপ তিনি মানবের জন্য রহমত দানবের জন্য রহমত আরবদের জন্য রহমত আজমদের জন্য রহমত এক কথায় কুল কায়নাত সমগ্র সৃষ্টিকূলের জন্য তিনি ছিলেন রহমত উল্লিল আলামিন রসুল্লা সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন সাথে সাথে আল্লাহ তালা শুকুরে আদায় করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম নারকাটা কাটা অবস্থায় খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন রসুলের জন্মের মাধ্যমে কাফের বেইমানরা পর্যন্ত আনন্দিত হয়েছে খুশি হয়েছে রসুলের চাচা আবু আহাব রসুলের জন্মে খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছে আমরা রসুলের জন্মে অবশ্যই খুশি হব আনন্দের বিষয় তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবার ইন্তিকাল করেছেন রবিউল আউয়াল মাসে সেটাও আমাদের জন্য বেদনাদায়ক কষ্টের বিষয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার জীবদ্দশায় তার জন্ম উপলক্ষে কি আমল করেছেন আমাদের কি আমল করা উচিত এই বিষয়গুলো আমরা জেনে সেভাবে রবিউল আউয়াল মাসটিকে গুরুত্ব প্রদান করব। থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব রসুলের জন্ম বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মটাকে আরবিতে মেইলাদ বলা হয়ে থাকে আমাদের নবীর জন্ম অর্থ হলো মিলাদুল নবীর জন্ম সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মেলাদ নিয়ে আমরা আলোচনা করতে পারব সেটি আমাদের জন্য আলোচনার বিষয় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন আমরা চাইলে রসুলের জন্মের পছন্দ নিয়ে এই আমলটা আমরা করতে পারি রসুল্লাহ সাল্লি সাল্লাম তার দরদে উম্মরদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন রোজা কালকে আমতের দিন বান্দার জন্য সুপারিশ করবে তাই আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব বিশেষ করে বারো রবিউল আউয়াল মধ্যে আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব এরপরে রবিউল আউয়াল মাসে নির্জনে গুণামাফের উদ্দেশ্যে নিয়তে আমরা সত্তর বার ইস্তিক আমল করবো দিনে অথবা রাতে দৈনন্দিন দিন এই আমল আমরা করে যাব যাবো আস্ত রব্বীন যে ব্যক্তি বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অবরতের কথা স্মরণ করে খাঁটি দিলে তহবানিয়াতে ইস্তিফারের আমল করে আল্লাহ তালা তার জন্য দুনিয়া এবং আখেরাতের সকল কঠিন ও জটিল রাস্তাগুলোকে সহজ করে দেন আর আল্লাহ তালা আদেশ প্রদান করেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম কুম ইন্নাহ কান তোমরা ইমান এনে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে পার্থিক উপকারিতা প্রদান করবেন ইর সিলিসামা আলাই কুমি দর ওয়া ইমদিদ কুম দি আমি ওয়া বানিনা ওয়াজা জান্নাতি ওয়াজা আল্লাহ কুম আনহার তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তিতে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য সবুজ শ্যামল বাগিচে স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সৌরানুহ আয়ত এগারো থেকে বারো আমরা যদি ইস্তিক আমল আমল করি তালা সন্তান সন্ততের মধ্যে বরকত প্রদান করবেন গুরুত্ব সহকারে এ মাসে ইস্তিকভারের আমল করব এর পাশাপাশি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াঠে আমরা আমল করব সত্তর বার নির্জনে রব্বানা হবল না মিন আজওয়া দুরিয়া থিনা কুর্রতে আইনউ ওয়জাল না লিলা ইমামা রব্বানা হবল না মিন আজওয়াজা দুরিয়া থিনা কুর্রত আইন ওয়জাল না লীল মুত্তা কিনা ইমামা যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াঠে আমল করবে আল্লাপাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন আল্লাহ তালা তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন দেবেন সন্তান প্রদান করবেন সংসারের মধ্যে সুখ শান্তি আরামায় সফলতা প্রদান করবেন রব্বানা হবুল আজ ইমামা আমাদের জীবনের হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তান আদি থেকে আমাদেরকে চোখের শীতলতা ও আত্মার প্রশান্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ রূপ বানাও সুরা ফরকন আমরা রব্বুল আল আমিনের দরবারে এই দোয়াটি প্রার্থনা করব এরপরে গুরুত্ব সহকারে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য বিশ্ববাসীর জন্য জীবদের জন্য মৃতদের জন্য মাঘ ফিরত কামনা করব আল্লাহ তালা যেন সকলকে মাফ করে দেন সকলকে রসুল সুন্নাহকে আদর্শকে অনুসরণ অনুকরণ করার তৌফ